আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। এক বিদেশিনী বৃদ্ধার সঙ্গে চুটিয়ে নাচ করছেন জিৎ, তাও আবার বিদেশের রাস্তায়। হ্যাঁ বন্ধুরা, একটি এইরকমই ভিডিও শেয়ার করেছেন জিৎ। আসলে জিৎ অপেক্ষায় রয়েছেন সেই দিনের যেখানে প্রাণ খুলে শ্যুট করতে পারবেন তারা। জিৎ তাই তো তার পুরনো শ্যুটিংয়ের থেকে একটি মিষ্টি মুহূর্ত শেয়ার করেছেন। ছবিটা হলো অভিমান। অভিমান বাংলা ছবির সোনারে সোনারে এই গানটি শ্যুট হয়েছিল বিদেশে। আর এই গানটি শ্যুট করবার সময় দর্শকের স্থান থেকে এক বৃদ্ধার সঙ্গে নাচ করতে ব্যস্ত হয়ে গেছিলেন জিৎ, আর সেই ভিডিও শেয়ার করে নিয়েছেন তিনি আজকে আপনাদের জন্য। অভিমান এই ছবিতে জিতের সঙ্গে অভিনয় করেছিলেন শুভশ্রী গাঙ্গুলীকে দেখতে ছিলেন রাজ চক্রবর্তী। সোনারে সোনারে গানটি কোরিওগ্রাফ করেছিলেন বাবা যাদব। আর আপনারা দেখছেন বিদেশের রাস্তায় জিতকে নাচ করতে এক বৃদ্ধার সঙ্গে। এই ভিডিওটি শেয়ার করার পর শুভশ্রী গাঙ্গুলীও জানিয়েছেন মনে আছে তার এই মুহূর্ত। অপর অভিনেত্রী রুক্মিণী মৈত্রীও কমেন্টে লিখেছেন এই বৃদ্ধাকে দেখে তার মনে পড়ে যাচ্ছে তার গ্র্যান্ড মমের কথা। তো বন্ধুরা, পজিটিভ ভাবছেন জিৎ, তাই তো আপনাদের সঙ্গে শেয়ার করে নিলেন তার শুটিংয়ের এই মিষ্টি মুহূর্তটি। কেমন লাগলো জিৎকে এভাবে বিদেশিনী বৃদ্ধর সঙ্গে নাচ করতে দেখে? আমাদের কিন্তু দারুণ ভালো লেগেছে। জিৎও এই কঠিন পরিস্থিতিতে পজিটিভ রয়েছেন, আশা করি আপনারাও রয়েছেন তো পজিটিভ। তার সঙ্গে সাবধানও থাকবেন। বিনোদন জগতের আরো অনেক খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।